পাওয়ার কর্ড, ঠিক আছে? এটা পাওয়ার কর্ড, এটা একটা ছোটো পাওয়ার কর্ড। পাওয়ার কর্ডের ভেজ আমরা এটা কাট আউটে ঢোকালাম, কাট আউট, কাট আউটে ঢোকালাম। কাট আউটটা ভালো করে দেখাও, কাট আউট। আর এটাকে বলা হয় রিসেট বাটন, ঠিক আছে? রিসেট বাটন, কাট আউট থেকে একটা ফেজটা বেরিয়ে এটা এসছে থার্মোস্টার, থার্মোস্টার, ঠিক আছে? থার্মোস্টারে ঢুকলো, থার্মোস্টার থেকে কাট আউট মানে ফেজটা বেরিয়ে এটা এলিমেন্টের সাথে যুক্ত হবে, এলিমেন্ট এলিমেন্টে একটা যুক্ত করো, কাট আউটটা পয়েন্টে ঢুকিয়ে দিলাম, থার্মোস্টারটা আগে, থার্মোস্টারটা ঢোকা, থার্মোস্টারটা বড় আছে না? ঢোকা ঢোকা চাপ দিস, এবার দেখো এইটা এখানে ঢোকা কানেকশন করো, এটা হলো পাওয়ার কর্ডের যে ফেজটা কাট আউট থেকে, কাট আউট থেকে ভাজা হয় থার্মোস্টার, থার্মোস্টার থেকে এলিমেন্টে যাচ্ছে। আর এলিমেন্টের ওইখানে আমি রেড লাইটের দুটো লাইট থাকি, যাদের একটা রেড একটা গ্রিন, রেডটা পাওয়ার কর্ডের সাথে একটা গেল, গ্রিন লাইট, রেড লাইট, গ্রিন লাইট, রেড কানেকশন, গ্রিন কানেকশন। এবারে পাওয়ার কর্ডের যে নিউট্রালটা এলিমেন্টের এই পজিশনে জয়েন হবে, ওখানে একটা কালো তার গিয়েছে, মানে লাইটের গ্রিনের, রেড লাইটের তার আর গ্রিন লাইটের তার। নিউট্রালের সাথে তিনটে তার জয়েন করে এলিমেন্ট ওই তারটা পুরো এলিমেন্টের নেগেটিভে চলে যাচ্ছে। আর এটা থাকলো একটা বডি আর্থ, বডি আর্থ এখানে একটা বডিতে দিয়ে দে, এইটা দিয়ে দে, দেখো গ্রিন লাইটের আরেকটা ফেজ যেটা আছে এটা আমরা কাট আউটের আগে জয়েন হয়েছি, কাট আউটের পরে থার্মোস্টারের আগে তারটা জয়েন হয়েছে, লাইট গ্রিন লাইট, আরেকটা গ্রিন লাইটের তার গিয়েছে এখানে আমরা এলিমেন্টে, লাইট লাইটের একটা দুটো এলিমেন্ট ফেজ নিউট, ওকে কানেকশন করো।
দেখাতে না, এটাকে তুই শুধু দেখ কত লোক দেখবে।